আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আসছি নোয়াখালীর মাইজদিতে আপনাদেরকে একটি নতুন মেশিনের ভিডিও দেখানোর জন্য, যে মেশিনটি আমাদের অফিস থেকে নিয়ে আসা হয়েছে। তো আবুল বাশার ভাই আমাদের ঢাকার অফিস থেকে এই ক্রাশার যে মেশিনটি নিয়ে আসছেন, ওই মেশিনটির নাম হচ্ছে ডিস্ক মিল বা ক্রাশার। এটা দিয়ে আপনারা যে কোনো কিছুর খাবার গুঁড়ো করা যায়, যেমন ধান, ভুট্টা, গম, তারপর আপনার বিভিন্ন ধরনের গরুর জন্য, মুরগির জন্য আপনারা যে খাবার তো ক্রাশ করা হয়, এই মেশিনটি হচ্ছে এই ডিস্ক মিল। পরে মুরগি আছে তো উনি ফিড মিলের খাবারও কিছু মুরগিকে খাওয়াচ্ছেন আলাদাভাবে, ওনার খামারের 3000 মুরগিকে আর 500 মুরগিকে তিনি আলাদা তিনি নিজে তৈরি করে খাবারটা ট্রাই করতেছেন, যে আমার খাবারটা যদি আমি নিজে মুরগির খাবারটা তৈরি করতে পারি তাহলে আমার খরচটা অনেকটা কমে যায়। সেই খাবারটা কমানো, খাবারের ব্যয়টা কমানোর জন্য উনি নিজে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে মুরগির খাবারটি তৈরি করতেছেন। তো আপনারা সরাসরি দেখতেছেন। আচ্ছা ভাইজান, এখানে কি কি আছে? আচ্ছা এখানে আছে, আচ্ছা আপনার নামটা বলেন আগে। আমার নাম হচ্ছে আবুল বাশার, নোয়াখালী থানা ব্যায়ামগঞ্জ জেলা গ্রাম দিলপুর। আপনি মূলত প্রথমে ইউটিউবে আমাদের মেশিনের খুঁজটি পাইছেন, খুঁজটি পাওয়ার পর আপনি কি অফিসে গিয়েছিলেন? না, অফিসে যাইনি, আমি অনলাইনে অর্ডার দিছি। আবুল বাশার ভাই আমাদের অফিসে এই মেশিনটি অনলাইনের মাধ্যমে অর্ডার দেওয়া হয়েছিল। অর্ডার দেওয়ার পরে আমরা কুরিয়ার মাধ্যমে ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম কন্ডিশনের মাধ্যমে। তো ভাই ওই কুরিয়ার থেকে মেশিনটি রিসিভ করছে। রিসিভ করার পরে, আচ্ছা কত মাস আগে আপনি মেশিনটি নিয়ে আসছিলেন ভাই? আমি এই বেশি হয় নাই, 2 মাসের মতো। আবুল বাশার ভাই 2 মাসের মতো এই মেশিনটি ব্যবহার করতেছেন, তো মোটামুটি যে ব্যবহার করতেছেন তো এখন কোনো প্রবলেম বা কোনো আপনার? না, ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। প্রথম আসছি, আনার পরে দি এটা কি সেটিং আপনি নিজে করছেন? হ্যাঁ, আমি নিজে করছি। করার পরে মোটরটা মানে ঠিকমতে চলতেছে না, কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যেতেছে। তখন আমি চিন্তা করলাম এটা সমস্যাটা কেন, তা আমি আর্থিং এরিয়াটা2400 টাকা বস্তা ধরে আমি ডিলার থেকে আনলি, এই এখন মুরগির বাজার হিসাবে আমাদের জন্য কিছুই থাকে না। প্রতি মাসে আমরা প্রায় 1.5 লাখ টাকা লস দিতেছি। এখন আমি চিন্তা করছি নিজে কিছু করা যায় কিনা, চিন্তা করে আমি নিজে জিনিসটা ইউটিউবে দেখছি। ইন্ডিয়ান এক ওস্তাদে বলছিল এইভাবে 10% খাদ্য বানানো যায়, তখন ওই জিনিসটা ট্রাই করার জন্য আমি নিজে ট্রাই করতেছি। এখন আজকে 22 দিন যাবত আমি আমার মুরগিরে খাওয়াইতেছি, ইনশাল্লাহ মুরগি ভালো আছে। সামনের দিকে বলা যায় না কি হয়, আমি মাস্টার দেখি তারপরে চিন্তা ভাবনা। আচ্ছা আপনি এখন যে মিক্সারটা তৈরি করতেছেন, এখানে কি কি মিক্সার করছেন আপনি একটু বলবেন? আমি আপাতত দিচ্ছি 10 কেজি ভুট্টা দিচ্ছি, আর 5 কেজি দিচ্ছি আপনার এই সয়াবিন মিল যেটা বলা হয়, তারপরে দিচ্ছি প্রোটিন দিচ্ছি 100 গ্রাম, টক্সিন বাইটার দিচ্ছি আপনার 25 গ্রাম যেহেতু খাদ্য পরিমাণ কম যেহেতু, তারপরে ভিটামিন প্রিমেক দিচ্ছি 25 গ্রাম, আর লবণ দিচ্ছি হালকা। দেখতেছেন যে আবুল বাশার ভাই ব্রয়লার মুরগির জন্য এখন নিজে ফিডমিলের যে কোম্পানির যে খাবার গুলো ওনার কাছে অনেক ব্যয়বহুল মনে হয়, তো উনি নিজ থেকে কোনো কিছু একটু আবিষ্কার করতে চাইতেছেন, যে আমি নিজে কিছু একটা করি যে আমি যেন, হ্যাঁ আমার খরচটা অনেক কমে যায়। তো আবুল বাশার ভাই এখন পর্যন্ত বললেন যে 22 দিন যাবত উনি নিজে আলাদাভাবে ওনার খাবারটা 500 মুরগিকে খাওয়াইতেছেন এবং 2500 মুরগিকে ফিডের খাবার খাওয়াচ্ছেন যেটা কোম্পানির খাবার। We'll be right back.
We'll be right back.